রামনগর গাঁয়ে থাকে কানাই। তার বাবা হরপ্রসাদের এক সময় ছিল মস্ত আলুর ব্যবসা। এক সময় হরপ্রসাদ যা আয় করেছেন তা থেকেই তিনি গরিবদের দান ধ্যান করতেন। কিন্তু কানাই একেবারে তার বাবার বিপরীত, সে কাউকে হাতে তুলে কিচ্ছুটি দেয় না, তাই গ্রামবাসীরা আড়ালে তাকে কিপ্টে কানাই বলে। হেরে খোকা বাপের গদিতে আরামে শুয়ে আছে, ইচ্ছে হয় বেটাকে ধরে আড়ং ধোলাই দি। বলি আর কতক্ষণ ঘুমাবে শুনি, হ্যাঁ সন্ধে হলে কি বাজারে যাবে? আরে বাবা বাজারে একটু বেলায় গেলে সস্তা হয়। হ্যাঁ বাজার থেকে তো যত রাজ্যের কম দামি কানা বেগুন হেতলানো টমেটো আনবে, অমন খাবার মানুষ খেতে পারে? আরে বাবা রান্নার পর সবই সমান, যাবে তো সব ওই পেটেই। শ্বশুর মশাই বেঁচে থাকলে আমাদের এই দিন আর দেখতে হতো না। জিলিপি খেতে ইচ্ছে করছে। বাবু, ও বাবু, আমাকে একটু বাঁচান বাবু। তুমি তুমি আবার কে? আজ্ঞে বাবু, আমি এই গ্রামেই থাকি। ও তা হয়েছেটা কি শুনি? আমার মেয়েটার বিয়ে আটকে গেছে বাবু। আমার বিয়ে তো হয়ে গেছে বাবু। না না না, সে কথা বলিনি, সে কথা বলিনি, বলছিলাম আগে যদি কটা টাকা ধার দেন। টাকা? আমার নিজেরই একদিন খাওয়া যাচ্ছে না, তার উপর আবার কাঁধে বউ বাচ্চা। যাও এখন মেলা ফ্যাচ ফ্যাচ করো না, এসো। আপনার বাবা থাকলে তিনি এভাবে আমাকে ভেজাতেন না বাবু। ভালোই তো, তাহলে বাবার কাছে গিয়েই চাও যত সব। বাবুর এতটুকু দয়া মায়া নেই, যার এরকম দাতা কর্ণের মতো বাবা সে কি করে এত কিপ্তে হয় বুঝতে পারি না বাপু। আপনাকে তো মশাই টাকা ধার দেয়নি, আমার সাথে কি করেছে জানেন? কেন কি করেছে? একদিন রাস্তায় ভিক্ষা করছি, কানাই বলল আজকে তোমাকে ভিক্ষা করতে হবে না, তুমি আমার বাড়িতে দুপুরে খেতে এসো। কিপ্তে কানাই আপনাকে নেমন্তন্ন করেছে? বাবা এ তো বড় আশ্চর্যের ব্যাপার। তবে আর বলছি কি, আমার মতন একজন ভিখারিকে নিমন্ত্রণ করেছে, যাই হোক আমি ওর বাড়িতে গিয়েছি। তা নিমন্ত্রণ করে কি খাওয়ালো সেইটা বলুন। আরে সেটাই তো বলছি, আমি যেতে না যেতেই একটা আসন পেতে দিল, আমি বসলাম। তারপর? তারপর হাতে করে এক গ্লাস জল নিয়ে এলো, সাথে একটা বয়ামে করে বাতাসা নিয়ে এলো। ভাবলাম এত রোদে পুড়ে এসেছি তাই হয়তো জল বাতাসা দিচ্ছে। বা বা বা, যেতে না যেতেই জল বাতাসা দিল, কিপ্তে কানাইয়ের এত সৌজন্যবোধ। আরে পুরোটা শুনুন না। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমাকে এক গ্লাস জল হাতে ধরিয়ে দিল, আর একটা বাতাসা ওই জলে চুবিয়ে আবার বাতাসাটাকে তুলে বয়ামে ভরে ফেললো। কি হে মশাই, আর বলল নিন জল বাতাসা খেয়ে নিন, আপনি নিমন্ত্রিত অতিথি বলে কথা, আপনার সেবা যত্ন না করলে যে গৃহস্থের অকল্যাণ হবে। ছি 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 ছি, কিপ্তের ষষ্ঠী একেবারে। আমি যাই ভাই, দেখি কারো কাছে কিছু টাকা ধার পাওয়া যায় কিনা। কানাই সবার ক্ষেত্রে কিপ্তিমি করলেও নিজে কিন্তু বাড়ির লোকেদের লুকিয়ে লুকিয়ে ভালো মন্দ খেত। তার এই অভ্যেসের কথা বাড়ির লোকেরা জানত না, কিন্তু তার বাবা উপর থেকে ঠিকই খেয়াল রাখত। ওগো আমার শাড়িখানা পুরনো হয়ে গেছে, বলছি কি? বুঝি গো গিন্নি, সবই বুঝি, কিন্তু কি করি বলো, ব্যবসায় যা ক্ষতি হচ্ছে। কদিন একটু বিছানার চাদরটা গায়ে জড়িয়ে রেখে দাও, তারপর না হয় বুঝে সুঝে শাড়ির বদলে চাদর। থাক,
বাবা বাবা আমার জামাটা ছিঁড়ে গেছে। কোথায় ছিঁড়েছে? এখন সেলাই করে দুটো বছর চলে যাবে। আমরা ছোটবেলায় একটা জামায় 10 বছর কাটিয়েছি, 10 বছর। শোনো গিন্নি, কাল আমি বাইরে যাচ্ছি, তেল মশলা বুঝে খরচা করো। এই ছেলে আফটার করলেই লুচি পরোটা ভাজতে বসে যেও না। দিন আমার ছেলেটা চরম কিপ্তে হয়ে যাচ্ছে, একটা বিহিত করতে হবে। শহরে যাওনি, হঠাৎ চলে এলে যে? তোমাদের ছেড়ে আর থাকতে মন চাইলো না, শহর থেকে কিছু ভালো মন্দ কিনে চলে এলাম সোজা বাড়ি। আর এই যে তোমার নতুন নতুন শাড়ি, এই সবই তো তোমার জন্য গো। আমি এতদিন শুধু টাকার গন্ধ শুকেছি আর রেখে দিয়েছি। পারলে পারলে ক্ষমা করে দিও গো, ক্ষমা করে দিও। তুমি সত্যি পাল্টে যাবে ভাবতে পারিনি, ভগবান আছেন। এই নতুন কানাইয়ের এমন আচরণে সবাই থ। যার হাত দিয়ে 5 টাকাও বেরোতো না, সে কিনা গায়ের গরিব মানুষজনকে 2 হাত খুলে দান ধ্যান শুরু করে। গরিব দুঃখী লোকেরা ভিড় জমায় তার বাড়ির সামনে। সবার জন্য আজ থেকে আমার ধনভাণ্ডার উন্মুক্ত। কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। একি একি বাড়ির সামনে এত ভিড় কেন? হ্যাঁ, এই এই কে তুই? আমি কানাই, মিথ্যে কথা বলে জায়গা পাসনি। এটা আমার বাবা। চুপ, আমি কানাই, আমি তোর বাপ। হাগ জজ, ইনি ইনি আসল কানাই। দেখে নেব, দেখে নেব সবকটাকে, আমি সবাইকে দেখে নেব। এত মহা মুশকিল, দুজনেই যে একই রকম দেখতে। আমি আসল কানাই? না না, আমি কানাই। গিন্নি গিন্নি, তুমিও আমায় চিনতে পারছো না? না, আমি আপনাকে চিনি না। ইনি আসল, ইনি এনার বাবার মতোই দান ধ্যান করেন। এরা মিথ্যে বলছে, আমি কিপ্তে, সেটাই আমার পরিচয়। সবাই মিথ্যে, নিজের ছেলে বই তোমাকে চিনতে পারছে না, তো আমি আর কি করব? ওই নকল কানাই এসে আমার সব টাকা পয়সা শেষ করে দিয়েছে, আমার ছেলে মেয়ে বউকে কেড়ে নিয়েছে, চাকর ভাকর বাড়ি সব আজ ওর। কেন যে আমি বাবার দেখানো রাস্তায় চলিনি? বাবা বাবা, তুমি? আমি সমস্ত সম্পত্তি তো আমি করেছি, তুমি শুধু ভোগ করছো, টাকার ওপর টাকা, তাতেও তোমার লোভ কমে। আমার বৌমা নাতি গ্রামের অভাবী লোক সবাইকে তুমি ঠকিয়েছো। ছে 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 ছে, নিজের পরিবারের সাথে তুমি এমন আচরণ করতে? আমার আমার ভুল হয়ে গেছে বাবা, বড্ড ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। আমার ছেলে বউ পরিবার গ্রামবাসীর সবার সবার ভালোবাসা ফিরে পেতে চাই, সবার ভালোবাসা। ঠিক আছে, আমার বৌমা নাতির যত্ন নিবি, নিয়মিত গরিবদের দান ধ্যান করবি, না হলে পরের বার আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দেব। তাই করব বাবা, আমি তাই করব। এরপর থেকে কানাই সম্পূর্ণ পাল্টে যায়। সে বুঝতে পারে টাকার থেকেও পরিবারের মুখের হাসি, ভালোবাসা
আর গরিবদের আশীর্বাদ অনেক দামি। গ্রামবাসীরা আর তাকে কিপটে কানাই বলতো না।